আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আমার এই বউয়ের চুরির একটা গল্প আছে। আজ আমরা যাচ্ছি খোকন ভাইয়ের বাসায় ইফতারি করতে। তো এই বছর আমাদের বেশ কয়েকটা বাসায় ইফতারি খাওয়া হলো, ইফতার পার্টি। যদিও আমরা নর্মাল সময় যেটা করি, যেটা প্রত্যেক দিন আমরা ইফতার করতাম মসজিদে যেয়ে, এবং না হলে কোনো বন্ধুর বাসায় অথবা আমার বাসায় কেউ আসতো প্রতিদিন, কিন্তু সেটা গত বছর তো একদিনও হয় নাই। আর তবে এই বছর মাশাআল্লাহ গত বছরের চাইতে অনেক অনেক ইম্প্রুভড হয়েছে। আমরা প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও ইফতারের দাওয়াত খেয়েছি, অথবা আমাদের বাসায় কেউ ইফতার করতে এসছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা মানুষ কেমন, সারা জীবন কমপ্লেন করেছি এইটা খারাপ ওইটা খারাপ, এইটা রং ওইটা রং, আর এখন আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে আগের পৃথিবী ফিরিয়ে দাও। সেই আগের পৃথিবীতে কিন্তু আমরা হ্যাপি ছিলাম না, কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে আছি আমরা চাই আহা যদি আগের সেই দিনগুলো ফিরে পেতাম। ইনশাল্লাহ আসবে। আমাদের আমেরিকাতে আমাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভড করেছে, এবং আমরা খুব দ্রুত একেবারে যতটুকু সম্ভব নর্মাল অবস্থায় ফিরে যাচ্ছি, এবং দোয়া করি আমরা, আল্লাহ বলেছেন যে ইফতারের আগে দোয়া কবুল হয়, দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে আবার আগের চাইতে অথবা আগের চাইতে ভালো পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যান। আপনারা সবাই দোয়া করবেন। এই নেবারহুডটা খুবই সুন্দর, এটা হলো খোকন ভাইয়ের নেবারহুড। আর বাড়িগুলো, এই সমস্ত নেবারহুড, আগে তো এখানে একটা বন ছিল, এটা 10 বছর আগেও একটা বড় বন, গভীর বন ছিল 10 কি 15 বছর আগে। তো একই কন্ট্রাক্টর এই সবগুলো বাড়ি বানিয়েছে, যার জন্যে ডিজাইন খুবই কাছাকাছি এবং প্রায় একই রকম দেখতে। আজকে সারাদিন কিন্তু খুব সুন্দর ছিল, বৃষ্টি হয়েছে, দু একবার বৃষ্টি হয়েছে, কিন্তু আকাশটা অনেক সুন্দর ছিল এবং টেম্পারেচার মাশাআল্লাহ খুবই কমফোর্টেবল, খুবই এনজয়েবল একটা দিন। খোকন ভাইয়ের বাসা থেকে আমাদের বাসা, অথবা আমার বাসা থেকে খোকন ভাইয়ের বাসা মাত্র গাড়ি চালিয়ে আসতে 5 থেকে 6 মিনিট লাগে। আর হেঁটে আসলেও কিন্তু আসলে বনের ভিতর দিয়ে হেঁটে আসা যায়, 5-6 মিনিট লাগে হেঁটে আসতে। এই তো আমরা এসে পড়েছি। কালা লিলি ফুল খুবই সুন্দর হয়ে ফুটেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই, যাব সবাই তো খোকন ভাই খোকন ভাই বলতে অস্থির। আপনার তো হিউজ ফ্যান হয়ে গেছে, অনেক ফ্যান আপনার এখন। আমি তো নায়ক না, আপনি 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 হলেন সেকেন্ড হিরো, আমি নাম্বার ওয়ান। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি বলছিলাম আজকে সুন্নতি ইফতার হবে, যেখানে খুব সিম্পল খাবার দাবার, একদম সিম্পল ভাই। মাশাআল্লাহ, খাসির মাংসের কাবাবের মতো মনে হচ্ছে সেটা, একদম মাটন চপ। ও মাই গড, মাশাআল্লাহ, বিউটিফুল। আমি ভাবিকে খুব বিশেষ করে রিকোয়েস্ট করেছি যে আমাদের ইফতার যেন খুব সিম্পল হয়, এবং আমরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সিম্পল ইফতার করতে, সেভাবে করতে। কিন্তু মনে হয় না, আমরা আফটার অল বাংলাদেশি, তো মনে হয় না সেটা হয়েছে।
খেজুর, বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুট, স্ট্রবেরি আছে, আম, ব্লুবেরি, কালো জাম আমার অনেকগুলো প্রিয় মিষ্টির একটা, প্লাস বুট, বড়া, সালাদ, আর এটা এনেছে আমার বউ, এটা হলো একটা কলার পিঠা। তারপর মাংসের পিঠা, প্যাটিস, বেগুনি, আলু চপ, কোনো কিছুরই কমতি নাই। আমরা যতই বলি কিন্তু মেহমান আসলে অথবা বেড়াতে গেলে কিন্তু আর তখন আর ওই পরিমিত খাবার অথবা সংযমের কোনো শও নাই। এবং আছে দেশি লাচ্ছা, লাচ্ছি নাকি? আসসালামু আলাইকুম মেরাজ, রিমা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। এটা হলো দই বড়া, এটা হলো আমাদের যে মোসাম্মদ, যে আমাদের ডেজার্ট কুইন এবং অ্যাপেটাইজার কুইন, তার বানানো। বেশি রং দেয় লেখ অনেক লোকে ইয়ে হয়ে যাবো, এতক্ষণ ধরে সকাল এ হলো সেই সাদা সোফা যেটা আমি ট্রাক চালিয়ে নিয়ে এসেছিলাম নর্থ জার্সি থেকে। এটা খুবন ভাইয়ের খুব প্রিয় একটা ঘড়ি। এত আইটেম যে একটা একটা করে দিলে অনেক হয়ে যায়। আচ্ছা, এত কিছু খাওয়ার পরে কি আবার ডিনার খাওয়া যাবে? হ্যাঁ, ব্লুবেরি আর আম দেওয়া হয় নাই। পানি উপরে নামাজের জায়গা তো আপনি জানেন। আচ্ছা ভাবি, স্পুনটা দিয়ে দিয়েছেন ভাবি? খেজুর নেন, ওই যে খেজুর, ওই যে ফ্রুটসের সাথে। সময় হয়েছে, বিসমিল্লাহ। লেবু শরবত, আমি সব ধরনের ফল টল দিয়ে ইফতারিটা কমপ্লিট করেছি। এখন ইফতার আমাদের মাগরিবের নামাজ শেষে, এখন আমার যে এই ভাজা টাজা যা আছে এগুলো দিয়ে আমি এখন একটা মাখা বানাবো। বেগুনি, আলু চপ, বড়া, তারপর ছোলা, মুড়ি সব দিয়ে বানাবো একটা মাখা, এবং সেটা হলো আসল খাবার, ইফতার, আসল ইফতার। একটু সালাদ, তারপর একটু ডলা, ডলার পর দিতে হবে মুড়ি। মুড়িটা আগে দিলে হয় কি, নরম হয়ে যায়, তো এই জন্য মুড়িটা দেবো সবার পরে।
ওকে সো এখন একটু লেবু দিতে হবে, কয়েক ফোঁটা লেবু রস। এই লেবুটা খুব একটা রসালো না, বাট ইটস ওকে রাইট। এখন মুড়ি, খুব বেড় অবজেক্ট শুনলো, আমি হাত দিয়ে বানায় খাই। এখন মুড়ি মাখানো তো হাতেই মাখাতে হবে, এটা তো আপনি কাটা চামচ দিয়ে নাইফ অ্যান্ড ফোর্ক দিয়ে মাখাতে পারেন না। আপনার হাত টাত ভালো করে আপনি ধুয়ে নেবেন, তাহলে তো হয়। আর এটা কিন্তু অনেক ট্রেডিশনাল একটা খাবার। আমার ছোটোবেলা মনে আছে আমাদের মসজিদে বিভিন্ন ভাষা থেকে খাবার আসতো, আর সেই খাবার বিরাট বড় গামলার মধ্যে নিয়ে সেই জিলাপি থেকে শুরু করে আপনার ছোলা বুট বড়া যে বাসা থেকে যা আসছে সব কিছু নিয়ে আমাদের যে মুয়াজ্জিন, সে মুয়াজ্জিন হুজুর, সেটাকে তার দুই হাত দিয়ে মাখাতো। আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে ডান হাত বাম হাত একসাথে মিশাচ্ছে, হাত ধুয়েছে কি না, এটা মাথায়ও আসে নাই। তো সেই মুড়ি মাখানো খাওয়া যে কী মজা ছিল, অ্যামেজিংলি মজা। তো যাই হোক, আমরা বাসায় আমি কিন্তু যখনই সুযোগ পাই বা মুড়ি মাখিয়ে খাই, পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, প্লাস খেতে অনেক মজা। অনেকদিন পর সখীদের একসাথে দেখে খুবই ভালো লাগছে। সখীরা কেমন আছে? সখীরা ভালো আছে। খুবই ফ্যান্সি একটা ঘড়ি। এটা কি কাকু টাকু বের হয় না, বাট টাট বের হয় না, নাকি বাট ভিতরে থাকে সব? আপনারা আমার যারা পুরনো ভিউয়ার তারা জানেন যে আমি একটা ট্রাক নিয়ে আমি আর খোকন ভাই গিয়েছিলাম একটা সোফা আনতে, যেটা চায়না থেকে সরাসরি কিনে। এটা হলো সেই সোফাটা। আপনারা জানতে চেয়েছেন যে বাসায় সাজানোর পর দেখতে কেমন, দেখতে পাচ্ছেন। এই ঘড়িটা আমাদের খোকন ভাইয়ের খুবই প্রিয় একটা ঘড়ি। আমি এটা আবার বিশেষ বিশেষ জিনিস করে এটা দেখব আমরা এখন। আমাদের ছোটোবেলা যে কাক্কু ওয়াচ দেখেছি, যে একটা ছোটো একটা বার্ড বের হয় তার ঘর থেকে, তারপরে কাক্কু কাক্কু এরকম করে, এটা হলো সেটারই মডার্ন ভার্সন। ঘুরে ড্যান্স ভালোই তো ফ্যান্সি রে ভাই। এটা বাংলা গান গায় না, খালি ইংলিশ গান? ইয়ামি ইয়ামি ল্যাম চপ দেশি স্টাইলে পোলাও।
ল্যাম্প চপ যতই বলি আমরা বাংলাদেশি বাঙালি এবং বাঙালির কালচার এটা চেঞ্জ করা সম্ভব না। আপনার যাই হোক আমি আমার বাসায় চেষ্টা করি, এখন দাওয়াত খাওয়াটা অন্য ব্যাপার। অনেকদিন পর সব ভাবিরা সব সখীরা একসাথে হয়ে গল্পে মুশকুল। এই শিম্পের মধ্যে প্রচুর পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে এবং অ্যামেজিং মজা হয়েছে। এটা হলো আমার বইয়ের বানানো দই। দইটা খুবই খুবই ভালো হয়েছে, টক টক মিষ্টি। হাউ ইজ ইট, ইউ ওয়ান্ট টু সে? মালা তোমার চুরি চুরিগুলো দেখি। আমার এই বইয়ের চুরির একটা গল্প আছে। আমি এটা একেবারে ঝুরা চুরি বলে, এটা কী নাম এটা? ঝুরা চুরি। আমি তখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, এখনও ম্যাট্রিকের রেজাল্ট বেরোনি। চিটাগাং যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি ফেরিতে একটা গাড়ির পিছনে একটা ইয়াং মেয়ে, কত হবে 15-16, একটা মেয়ে সে শুয়ে আছে এবং তার হাতের মধ্যে চিকন চিকন চুরি, ঠিক যেরকম চুরি দেখালাম এরকম। এবং এটা দেখার পরে আমার এত ভালো লেগে গিয়েছিলো যে আমি মনে করেছিলাম যদি কখনো মালাকে বিয়ে করতে পারি, যদি বিয়ে হয় তাহলে আমি ওকে এরকম চুরি বানিয়ে দেবো। বানিয়ে দিয়েছি, পরে আমেরিকা আসার পর আমি ওকে এই চুরি বানিয়ে দিয়েছি। এই যে দই, দই একটু কাটলে যেরকম ফেটে যায় এটা কিন্তু সহজে দেখা যায় না, এত বেশি ঠিক হয়, এত বেশি ঘন হয় যে এই জিনিসটা আমরা আর দেখি না। আমরা খেয়েছি, আবার নিয়ে যাচ্ছি প্যাকেট করে। আমাদের বাংলাদেশি কালচার, বাঙালি কালচার। এই অবস্থা, কেউ ভিডিওতে থাকতে চায় না। আপনারা জানতে চান যে কেন কাউকে ভিডিওতে আনি না অথবা তারা কেন পার্টিসিপেট করে না? ক্যামেরার সামনে সবাই কমফোর্টেবল না, কেউ আসতে চায় না, তো কাজেই আমাকে একাই সব করতে হয়। এনিওয়ে, আশা করি আপনারা এনজয় করেছেন, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।